মুক্তিযোদ্ধাদের আজকে আয়োজিত এই সমাবেশ এবং সকালে তাদের সম্মেলন হয়েছে। এই সম্মেলনে যারা সভাপতি এবং সেক্রেটারি হয়েছেন, এর মধ্যে রয়েছেন ইশতিয়াক আজিজ উলফাত সভাপতি এবং সাদেক আহমেদ খান সাধারণ সম্পাদক। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আরও যারা মুক্তিযোদ্ধা আছেন সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ থেকে আর বাকি কমিটি তারা বসে সকলে মিলে বাকি কমিটি করা হবে, খুব শীঘ্রই করা হবে। আজকের এই মুক্তিযোদ্ধা সমাবেশের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ সামনে বসে আছে আপনাদের এবং বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বক্তব্য শুনলাম যে এই স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন, এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন তাদের হীনমনতায় ভোগে। তারা সবসময় সত্যটাকে গোপন করে। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সকলেই সেটা জানে, এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও সবাই জানিবে, অন্যান্য দেশ। তার ডাকেই সাড়া দিয়ে, স্বাধীনতার ঘোষণার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর জনগণ সকলে, চারে অফিসার সৈনিকেরা সকলে মিলে সেই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে। এই স্বাধীনতা যুদ্ধ এমনি আসেনি, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এসেছে, অনেক মা বোনদেরকে সম্মানহানি হয়েছে এবং দেশে যারা ছিল অনেকে যেতে পারে নাই, তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করেছে, তারা সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছে, যাতে তারা দেশের ভিতরে আসলে খেতে পারে, থাকতে পারে এবং যুদ্ধ করার জন্য তারা যাতে সেই কৌশলগুলো অবলম্বন করতে পারে নিজেরা বসে, সেইভাবে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করেছেন। আপনারা জানেন যে তারা আওয়ামী লীগ সবসময় বিএনপি এবং মুক্তিযোদ্ধাদের কথা শুনলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। এদিকে মুক্তিযোদ্ধ বলে মনে কী করে, আজকে মুক্তিযোদ্ধারা এখানে একটা সম্মেলন করবে, সমাবেশ করবে, সেজন্য তিনারা কিন্তু এর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নিয়েছিলেন, সেখানে অনুমতিও দেওয়া হয়েছিল, হঠাৎ করে সেটা সরিয়ে দিয়ে তাদেরটা ক্যান্সেল করে দিয়ে তাদেরকে দেওয়া হলো না। তারপরে তারা আবারও ই করলো, বললো যে মহানগর নাট্যমঞ্চ, কিন্তু এই মহানগর নাট্যমঞ্চ কখন দিয়েছে জানেন, আজকে দুপুর 12টার সময় পারমিশন দিয়েছে। এই হলো মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের প্রীতি, এই হলো তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান। তারা আসলে মুক্তিযোদ্ধাদের ভয় পায়, কেন এই মুক্তিযোদ্ধা আজকে যারা এখানে বসে আছে সামনে টেবিলে, এই মুক্তিযোদ্ধারা সকলেই কিন্তু রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, কাজেই তাদের অবদান অনেক বেশি, এদেরকে প্রত্যেকটা জায়গায় সম্মান করা উচিত। কিন্তু আমি জানি যে এই আওয়ামী লীগ কাউকে সম্মান দিতে জানে না, সেজন্য তারা আজকে জনগণের কাছে কোনো সম্মান পাচ্ছে না। আপনারা দেখেছেন, আমি শুনেছি যে জেনারেল ইব্রাহিমকে 16 ডিসেম্বর বোধ হয় দাওয়াত করা হয়েছিল বঙ্গভবনে, তিনি ইনভিটেশন পেয়ে গিয়েছিলেন কিন্তু তাকে নাকি ভিতরে ঢুকতে দেওয়া হয়, ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, যেতে দিল না, দাওয়াত দিল কিন্তু ভিতরে ঢুকতে দিল না। একজন বীর মুক্তিযোদ্ধা রণাঙ্গনে যুদ্ধরত মুক্তিযোদ্ধা, তাকে ঢুকতে দেওয়া হলো না। আর এখন যে 16 ডিসেম্বর বা 26 মার্চ যাই হয় না কেন, সেখানে আমাদের কোনো দাওয়াত হয় না, ইনভিটেশন হয় না, প্যারেডে আমরা দাওয়াত পাই না,
বঙ্গভবনে আমরা দাওয়াত পাই না, কাজেই আমরা সব দিক থেকে অচ্যুত হয়ে গেছি, এই হলো অবস্থা। কিন্তু এখন দুনিয়ার সমাজবাদীদের মুক্তিযোদ্ধাদের সত্যিকারের যারা মুক্তিযোদ্ধা তাদেরকে এইগুলো দাওয়াত করা হয় না, কোনো প্রোগ্রামেই তাদেরকে ডাকা হয় না। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই যুদ্ধ করে দেশ স্বাধীন করে তাদের যুদ্ধ করার লক্ষ্য কী ছিল, যে পাকিস্তানিরা যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক অধিকার নির্বাচন হয়েছে কিন্তু ক্ষমতা হস্তান্তর করবে না, এইটা নিয়েই তো যুদ্ধ শুরু হলো। আজকে আমরা ঠিক দেখছি একই অবস্থায় পাকিস্তানিদের কায়দায় তারা কিন্তু চলছে, একই অবস্থায় আজকে দেশে গণতন্ত্র নেই, দেশে নির্বাচন হতে পারে না, নির্বাচন হয় না। কেন? তারা জনগণকে ভোট কেন্দ্র আসতে দেয় না, ভোটারবিহীন নির্বাচন করে, ভোটারবিহীন নির্বাচনে জনগণ যায় না, কাজে ভোট কেন্দ্রগুলি খালি থাকে, ভোটের বাক্স ভর্তি করে তারাই গণনা করে তারাই নিজেরা ঘোষণা দিয়ে নেয়। আপনারা দেখেন আজকে বাংলা সারা বাংলাদেশের এবং বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আওয়ামী লীগের সঙ্গে ছাড়া কয়েকটা ছাড়া সকলেরই দাবি একটা, আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনটা কেমন হবে? সেই নির্বাচনটা হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণে সেই নির্বাচনটা হবে, অর্থাৎ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে। সেই জন্যই আমাদের দাবি হচ্ছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে এই আওয়ামী লীগ বা হাসিনাকে রেখে ক্ষমতায় রেখে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। সেজন্যই হাসিনার ক্ষমতায় থেকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, বিধায় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং কেন করতে হবে? তারা কথায় কথায় সংবিধান দেখায়। আমরা বলি সংবিধান তো আপনারাই লঙ্ঘন করেছেন, আওয়ামী লীগই সংবিধান লঙ্ঘন করেছে, কারণ 154 জন বিনা ভোটে এমপি, বিনা ভোটে এমপি হয়েছে, আর কয়জন 5% ভোট পায় নাই। তো এই পার্লামেন্ট কি কোনো পার্লামেন্ট আছে নাকি? কাজে এই পার্লামেন্ট তো ভেঙে দিতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে, এবং এরাও নির্বাচিত নয়, সেই জন্যই এদের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, হবে না। সেজন্যই নিরপেক্ষ সরকার দরকার, যেহেতু তারাই তো ভোটের নির্বাচিত নয়, তো তারা আবার কি করে দাবি করবে যে নির্বাচিত সরকার না হলে সংবিধান লঙ্ঘন হচ্ছে? কিন্তু তারা তো লঙ্ঘন করেই ফেলেছে সংবিধান। এইভাবেই আজকে দেশের এই অবস্থা। কি আজকে দেশের এই যে মৌলিক অধিকার বলে আজকে কিছু নাই, আজকে আইনের শাসন নেই, আজকে জনগণের গণতান্ত্রিক অধিকার নেই, এমনকি সবার সমাবেশ করারও কোনো অধিকার নেই আজকে গণতন্ত্র। একদলীয় এখন কি হচ্ছে? আবার সেই একদলীয় বাকশালের দিকেই দেশকে এগিয়ে নিয়ে গেছে, এবং তাদের লক্ষ্য সেই বাকশাল বাকশাল করবে। যেই এই আওয়ামী লীগ এত যে একটার পর একটা অপকর্ম করছে, সেই অপকর্মগুলির জবাব যারা দেবে বা যারা এগুলো নিয়ে কথা বলে, দেখা যায় যে তাদেরকেই গুম করে ফেলে, নাহলে মেরে ফেলে, নাহলে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় নিয়ে যায়। এই হলো অবস্থা। কেন? যে তারা তাদের অপকর্ম বা অন্যায় কাজের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, কোনো প্রতিবাদ করতে পারবে না। আপনারা দেখেছেন অনেক লোককে নিয়ে গেছে এবং তাদেরকে যখন ফেরত এসেছে তাদেরকে এমনভাবে তাদেরকে ইয়ে করা হয়েছে এবং বলে দেওয়াও হয়েছে, যদি আর বেশি বাড়াবাড়ি করো এরপরে হলে এবার তো ফেরত যাচ্ছ, পরবর্তীতে আর ফেরতও যেতে পারবে না। সেজন্য আপনারা লক্ষ্য করে দেখেন যারা যে কয়জনই বা ফিরে আসছে তারা কিন্তু আর মুখ খুলছে না, আগের মতো কথা বলতে পারে না, বলেও না,
কারণ তাদেরকে একটাই বলে দেওয়া হয়েছে যে কথা বললে তার পরবর্তীতে এর ফলাফল ভালো হবে না। এই হলো অবস্থা। এখন আমরা দেখি যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সমাবেশ করছে, কথা বলছে, সব কিছু করছে, তারা একতরফা করতে পারবে, কিন্তু অন্য কোনো দলকে, তাদের শরিক হলে ঠিক আছে, অন্য কোনো রাজনৈতিক দলকে সমাবেশ করতে দিবে না, ঘরের ভিতরেও দিবে না। এমনকি তারা যদি তাদের পার্টি প্রোগ্রাম করতে যায়, সেই পার্টির প্রোগ্রাম পর্যন্ত করতে দেয়া হয় না। এর নাম কি গণতন্ত্র? এর নাম কি জনগণের সেই স্বাধীনতার সুফল যে জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা? সেই সুফল তো হলো গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা। কিন্তু সেই সুফল তো একটাও পৌঁছে দিতে পারে নাই। আজকে সেই সুফল শুধু ভোগ করছে কারা? এই আওয়ামী লীগ এবং তার দলের লোকজনরা সুফল ভোগ করছে। তারা লুটপাট করে দেশটাকে শেষ করে দিচ্ছে। আজকে দেশকে সব দিক থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেশের কোনো প্রতিষ্ঠান আজকে চলছে না, দেশের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে দিয়েছে। আপনারা দেখেন যে এই যে বিচার বিভাগ, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আমরা বলব, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমি তখন দেশের বাইরেই ছিলাম, আপনারা জানেন সব কিছু, আপনারা দেখেছেন যে এই বিচার বিভাগ বন্ধ ছিল। বন্ধ হওয়ার পর খুলবে যেদিন, তার ঠিক আগের দিন প্রধান বিচারপতি, স্বাভাবিকভাবে প্রধান বিচারপতি তিনি তার অফিসে তার এজলাসে বসবেন, এটাই নিয়ম। প্রধান বিচারপতিকে তাকে তার এজলাসে বসতে দেওয়া হলো না, তাকে তার এজলাসে বসতে দেওয়া হলো না এবং তাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হলো। তিনি সেখানে বাড়িতে বলতে গেলে বন্দী ছিলেন, কারণ কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। তার অপরাধটা কি ছিল? তিনি এই সরকারের যে অপকর্মগুলি, সত্যি কথাগুলি বলেছিলেন এবং তিনি বিচার বিভাগের স্বাধীনতার জন্য, স্বাধীন বিচার বিভাগের জন্য কাজ করছিলেন, এই সেই দাবিগুলো ছিল, যেটা মধু সাহেব একটু আগে বলে গেল যে সেই জন্য তিনি এই কথাগুলি তার জাজমেন্টে দিয়েছিল। তিনি স্বাধীন বিচার বিভাগ, বিশেষ করে সেই কী বলে জজ সাহেবদের ইম্পিচমেন্ট সম্পর্কে, সেটার উপরে জাজমেন্ট দিয়েছিল এবং তিনি তার ইয়েতে আরেকটা ইয়ে দিয়েছিলেন যে 154 জন, এটা সম্পর্কে তিনি একটা অবজারভেশন দিয়েছিলেন যে 154 জন বিনা ভোটে নির্বাচিত, তারা কী করে পার্লামেন্টে বসে, সেই সম্পর্কে তার অবজারভেশনটা আছে এখন। সংসদ, সেজন্য তিনি বলেছিলেন এই সংসদ তো অকার্যকর, এই সংসদ যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে সবই কিন্তু অকার্যকর, তাহলে এইটার কোনো জবাবদিহিতা নাই। কাজে সেজন্যই কিন্তু এই প্রধান বিচারপতিকে তারা অপসারণ করল। তাকে প্রথমে বলল ছুটিতে পাঠিয়ে দিল, তিনি ছুটি চাননি, কিন্তু তাকে জোর করে ছুটিতে পাঠানো হলো। তিনি ছুটিতে গেলেন, তার পরবর্তীতে সেটাতেও তিনারা স্বস্তি বোধ করছিলেন না, বিধায় তারপরে তাকে ই করা হলো যে তাকে দেশের বাইরে যেতে হবে। পত্রিকায় এসছে এগুলো, আপনারা পড়েছেন, আমি ছিলাম না তখন দেশে, কিন্তু সে দেশের বাইরে যেতে অস্বীকার করেছিল, দেশের বাইরে যেতে অস্বীকার করেছিল, বলেছিল যে আমি ভালো আছি, আমি দেশের বাইরে যাব না, কিন্তু তাকে বাধ্য করা হলো দেশের বাইরে যেতে। সেখানেও তার সঙ্গে যে ব্যবহারটা করা হলো, একজন প্রধান বিচারপতি হিসেবে, তখনও তিনি বিচারপতি, প্রধান বিচারপতি হিসেবে আপনারা দেখেছেন তিনি বয়স্ক মানুষ, তার ওয়াইফকে নিয়ে তিনি যেতে চেয়েছিলেন কিন্তু তার ওয়াইফকে যেতে দেওয়া হলো না, শুধু তিনি একলা গেলেন এবং সে একলা গেলেন ওখানে যে চিকিৎসা যে হোক কী করেছেন জানি না সিঙ্গাপুরে। পরবর্তীতে সেখান থেকেই তাকে তিনি তার ইস্তফা পাঠালেন যে তিনি রিজাইন করেছেন, ইস্তফা দিয়েছেন।
কিন্তু তিনি নিজে ইস্তফা দেননি, তাকে জোর করে দেওয়ানো হয়েছে, তাকে জোর করা হয়েছে, এমনভাবে তাকে ফোর্স করা হয়েছে, তিনি বাধ্য হয়ে দিয়েছেন, বাধ্য হয়ে দিয়েছেন। তো এর সঙ্গে কারা সম্পূর্ণভাবে সরকার এর সঙ্গে জড়িত, তিনি তারা একটা জুডিশিয়াল কু করেছে, এরাও কু করেছে, তো এরা তো অপরাধী, এদের তো শাস্তি হওয়া উচিত, এই কু করার জন্যই তো তাদের শাস্তি হওয়া উচিত, যে জুডিশিয়ারি এরকমভাবে জুডিশিয়ারিতে কু করে। আজকে কি অবস্থা, আজকে সচিবালয়ে দেখেন কতজনকে এই যে রাতের অন্ধকারে নাকি প্রমোশন দেওয়া হলো, আজকে সচিবালয়ে সব দলীয় লোকজন আর ভালো ভালো অফিসার যারা, তাদেরকে কিন্তু ওএসডি করে রেখে দেওয়া হচ্ছে, দিনের পর দিন বছরের পর বছর ওএসডি করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের কোনো কাজ কাম নেই। পরে এরকম করে থাকতে থাকতে একসময় তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এই হলো অবস্থা। একই অবস্থা পুলিশ সার্ভিসেও, পুলিশ সার্ভিসে সেখানে সিনিয়র জুনিয়র কিছুই মানা হয় না, পুলিশকে সেখানেও তাদের চলছে একতরফাভাবে, যত আওয়ামী লীগের সবকে ঢোকানো এবং তাদের নিজের নিজের দেশের লোকজনকে ঢোকানো, আর ভালো যারা অফিসার আছে, যারা নিউট্রাল অফিসার, যে তাদেরকে ভালো পোস্টিং দেওয়া হয় না, ওএসডি করে রেখে দেওয়া হয়, দীর্ঘদিন ওএসডি থাকার পর তারপরে তাদেরকেও বাড়ি চলে যেতে হয়, এই হলো অবস্থা। তো আমরা শুধু 16ই ডিসেম্বর আর 26শে মার্চ আসলেই এই মুক্তিযুদ্ধের ইয়ে নিয়ে আমরা অনেক হইচই আনন্দ উৎসব করি, সেটা অবশ্যই আমাদের আনন্দের দিন আমরা করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য যেগুলি ছিল, যে দেশে দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে, দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, দেশে আইনের শাসন থাকবে, জনগণের কথা বলার অধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, মিডিয়ায় কোনো কন্ট্রোল থাকবে না, মিডিয়ার কোনো হস্তক্ষেপ করবে না, কিন্তু সেগুলি সবই বাদ, এখন কিছুই নেই, এখন তো অন্য কারো কোনো কন্ট্রোল করার ক্ষমতাই নয়, এখন এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির যা বলবেন সেটাই সব কিছু, তার নির্দেশই পৌঁছে দেওয়া হবে সব জায়গায়। কাজে সেজন্যই আপনারা দেখছেন যে আজকে আওয়ামী লীগের লোকজন যত অপরাধী করুক না কেন, তাদেরকে অপরাধী বলে তাদেরকে মামলা দেওয়া হয় না, তাদেরকে গ্রেফতার করা হয় না, তাদের কোনো শাস্তি হয় না, যত বড় অপরাধী করুক না কেন। আর বিএনপির লোকজন কোনো অপরাধ না করলেও বাড়িঘর থেকে তাদেরকে এসে কোনখানে একটা মামলা লাগিয়ে দেবে, দিয়ে বাড়িঘর থেকে উঠে নিয়ে যাবে, উঠে নিয়ে যায় রাস্তা থেকে, রাস্তায় হয়তো আমি কোর্টে যাচ্ছি সেখানে যায়, সেখান থেকে ধরে নিয়ে যাবে, বিভিন্ন জায়গা থেকে বিএনপির লোকজনকে পেলেই তারা অফিসে আসবে, অফিস থেকে যাবে, এমনকি অফিস থেকে পর্যন্ত বিএনপি অফিস থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়, বিএনপির লোকজনকে ধরে নিয়ে যাওয়া হয়। এখন যদি কারাগারে দেখেন তাহলে দেখবেন যে বিএনপির লোকজন দিয়েই কারাগার ভর্তি হয়ে রয়েছে, এই হলো অবস্থা, এই হলো অবস্থা। কাজেই এই যে মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে, কিন্তু মুক্তিযুদ্ধের যে ইয়েগুলো ছিল একটাও তারা মানে না, যদি সেটাই থাকতো তাহলে কিন্তু কোনোদিন তারা একদলীয় শাসন করতে পারতো না, একদলীয় শাসন কোনোদিনও হতে পারে না, মুক্তিযুদ্ধেরই হলে মুক্তিযুদ্ধের এই ছিল যে বহুদলীয় গণতন্ত্র, সকলের অধিকার থাকবে, যে নির্বাচন করতে চায় সকলের অধিকার থাকবে সেটাই, কিন্তু আজকে সমস্ত নিয়ন্ত্রণ করা হচ্ছে, আজকে জনগণকে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। আর এদেশের মানুষ যে চেয়েছিল আজকে একটু ভালো থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু সেই ভালো থাকা শান্তিতে থাকার কোনো উপায় নেই। আমরা যদি এদিকে তাকাই, বাজারের দিকে একটু তাকাই, দেখতে পাবো দেশের কী অবস্থা, সাধারণ গরিব মানুষের, সাধারণ মানুষদের কী অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজকে দেশের মানুষ দেশে হারা, আজকে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ বাঙালি ডালে ভাতে তাদের চলে,
সেই বাংলাদেশে আজকে চাউলের কেজি কত? 70 টাকা চাউলের কেজি। মোটা চালের কাছে 70 টাকা, সেগুলো 120। আরো বেশিও আছে, যে আরেকটু ভালো যেটা সেগুলো আরো বেশি। স্বাভাবিকভাবে ডাল 100 টাকার মতো, পেঁয়াজ 120 টাকা, আরো আপনার 300 টাকা, 140, দেশি রসুন 300 টাকা। কাজেই কোনো মানুষের কিনে খাবার কোনো ক্ষমতা নেই, ভাতই খেতে পারবে না। অন্য জনের সবজিও কিন্তু 60 টাকার নিচে কোনো সবজি নেই। এখন শীতকালে সবজি অনেক সস্তা হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় সবজি প্রতিটা সবজির গিয়ে এখন 60 টাকা কেজির নিচে কোনো সবজি পাওয়া যায় না। ফল ফ্রুটের কথা তো বাদই দিলাম, কাজে মানুষ এগুলো পোষাতে পারবে না। কেন এই অবস্থা? এই অবস্থার জন্য কারা দায়ী? এই বর্তমান এই সরকার, এই সরকার কেন তাদের লুটপাট দুর্নীতির জন্য। এবং সবজি আসে গ্রামের থেকে, ঘাটে ঘাটে এই আওয়ামী লীগের লোকজনদেরকে চাঁদা দিতে হয়, চাঁদা দিতে দিতে এদের আর কিছু থাকে না। ফলে যারা যখন ঢাকা এসে পৌঁছায় মার্কেটে দেয়, তাদেরকে স্বাভাবিকভাবে মার্কেটের প্রাইস বেড়ে যায়। কেন? তাদেরকেও তো খেতে হবে, তাদেরকে এইটা বিক্রি করে হয়তো তাদেরকে অন্য কিছু কিনতে হবে, সেজন্যই জিনিসপত্রের দাম প্রতিটা বেড়ে যায়। কিন্তু এইদিকে সরকারের কোনো নজর নেই, শুধু গালাগালি, শুধু বাজে কথা, মিথ্যা কথা বলার স্বভাব। চুরি করবে তারা আর দোষ দিবে আমাদের, এই হলো তাদের অবস্থা, দোষ দিবে আমাদের। কাজেই আপনারা বুঝতে পারছেন যে আজকে দেশ কোথায় গেছে। কাজে এই অবস্থায় দেশ চলতে পারে না, কোনো দেশ চলতে পারে না। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তিযোদ্ধারা অনেকেই মারা গেছেন, অনেকে এখনও অনেকেই বেঁচে আছে, বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ছেলেপেলেরা সেই ধ্যান ধারণায় পোষণ করছে এবং প্রজন্ম হিসেবে গড়ে উঠছে তারা। সেই হিসাবে তো তারা সেই জিনিসটাকে নিয়ে যাবে, টানে সামনে এগিয়ে নিয়ে যাবে সেই মুক্তিযোদ্ধারা। এই মুক্তিযুদ্ধে যেমন বাংলাদেশের মানুষের অবদান আছে, মুক্তিযুদ্ধে যেমন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদের তো অবদান আছেই, তেমনি বলবো যে আমাদের প্রতিবেশী ভারত তাদেরও অবদান আছে। কারণ তারা সেই সময় আমাদের মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন, বাংলাদেশের বহু লোক সেখানে যে আশ্রয় নিয়েছিল তাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের। সেজন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আমাদের লোকজনদেরকে সেখানে থাকার জায়গা সুযোগ করে দিয়েছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর তারা আবার সবাই ফিরেও এসছে নিজের দেশে, কেউ নিজের দেশ ছেড়ে থাকতে চায় না। যে যতই বিদেশে যাক না কেন, দেখবেন কিছুদিন পরই বিদেশে আর ভালো লাগে না, দেশে ফেরার জন্য মন স্থির হয়ে যায়। কাজেই তারা আবার সবাই দেশে ফিরে এসছেন। আমরা চাই যে দেশে সকলে মিলে ঐক্যবদ্ধ থাকব। কেন আমাদের মধ্যে এত ভেদাভেদ হবে, এত ভেদাভেদ? যারা রাজনীতি করতেছে আমরা জনগণের উপরে ছেড়ে দেব, জনগণ যাদের কর্মসূচি পছন্দ হবে, যারা ভালো কাজ করবে জনগণ তাদেরকে সামনে অবশ্যই তাদেরকে সম্মানিত করবে, সেই জন্য জনগণের উপরে ছেড়ে দিতে হবে। সেই ভোটের অধিকার যেটা আমরা বলছি, ভোটে জনগণ যদি ভোট কেন্দ্রে না আসতে পারে তাহলে ভোটটা দেবে কে? জনগণকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয় না। কারণ সেজন্যই আমরা বলেছি যে আওয়ামী লীগ থাকলে জনগণ ভোট কেন্দ্রে আসতে পারবে না। সেজন্যই আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে, পার্লামেন্ট রেখে, হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হতে পারে না। এবং যাতে আমরা চাচ্ছি, আসেন, আপনারা বলছেন যে আপনারা অনেক উন্নয়ন হয়েছেন, অনেক ভালো কাজ করেছেন, যদি সেটাই হয়ে থাকে তাহলে আসেন, জনগণ কোন দিকে যায় দেখেন, জনগণ কাদেরকে ভোট দেয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নিজেরা দাবেন। দাবি তো আপনাদেরই ছিল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি,
আপনাদেরই ছিল, সেটা তো আমি দিয়েছিলাম আমরা নির্বাচন করেছি, আমরা ভয় পাইনি, আমরা সবসময় জনগণের দল, জনগণের সঙ্গে থাকি, জনগণ ভোট দিয়েছিল। অল্প কিছু ব্যবধানে হয়তো বিএনপি সেই 1996 সালে হয়তো আমরা সেখানে অল্প ভোটের ব্যবধানে আমরা জয়ী হতে পারিনি, কিন্তু আমরা তো সেই নির্বাচন মেনে নিয়েছিলাম। তারপরে আবারও আওয়ামী লীগের সেই সময় থেকে 2001 সালের পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, 96 থেকে 1 সাল পর্যন্ত ক্ষমতায় থেকেছে। তখন যত অপকর্ম করেছে, জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ দেখেছে যে এই আওয়ামী লীগের অত্যাচারের ইয়ে এখনও যায় নাই। তারা অনেক দিন ক্ষমতার বাইরে ছিল, কিন্তু তাদের অত্যাচার নির্যাতনের মাত্রা তখনও কমেনি, দিনে দিনে ক্ষমতায় যেয়ে আরও বাড়ছে। সেজন্যই তারা জনগণ আবারও ঠিক করলো, যখন নির্বাচন আসলো 2001 সালে নির্বাচন হলো, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ কিন্তু বিএনপি এবং বিএনপির জোট যারা ছিল তাদেরকে ভোট দিল, এবং সেখানে কি আমরা 2/3 ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিলাম। আপনাদের নিশ্চয় 2/3 ভোট পেয়েছিলাম। কিসের জন্য? এই আওয়ামী লীগের কুকর্ম, অত্যাচার, নির্যাতন, লুটপাট, চাঁদাবাজির জন্য এই কাজ তখন যা করেছে তার 3 গুণ বেশি এখন হচ্ছে, তার 3 গুণ বেশি এখন হচ্ছে। এবং কোথা থেকে যে কোথায় শেষ হচ্ছে এটা বলা বড় মুশকিল, সবখানেই আছে, কাকে বাদ দেবেন, কিন্তু তারপরে জনগণও জানে সেটা। সেজন্য আজকে সরকার সকলের মুখ বন্ধ করে রাখতে চায়, মিডিয়া কন্ট্রোল করতে চায়। এই যে দেখেন টক শো হয়, টক শোতে যায় আমাদের অনেক বুদ্ধিজীবীরা যায়, অনেক পলিটিক্যাল লিডারদেরও অনেক সময় ডাকে, তারা যায় এবং তারা সেখানে যে কথা বলে সেই কথাগুলি বলে, যখন যারা একটু শক্ত কথা বলবে যে আওয়ামী লীগ যেগুলো অন্যায় করছে, খারাপ কাজ করছে, তার প্রতিবাদ করবে, সেগুলো বলবে, তারপরে আর তাকে ডাকা হবে না, কারণ যে সে সত্য কথা বলে ফেলে, সেজন্য তাকে আর ডাকা হয় না। এবং টক শোগুলোও আজকাল আসে না, আওয়ামী লীগের বা এজেন্সিকে দিয়ে দেয়, তাদেরকে বলে দেয় তাদের পছন্দ মতো লোককে ডাকবে, কথা বলতে হবে তাদের। এই হলো অবস্থা, এমনভাবে এগুলোকে ব্যবহার করছে এই এজেন্সিগুলোকেও, তারা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই যে গুণ খুন কি বন্ধ হয়েছে দেশে? এখনো সমানে গুণ খুন হচ্ছে, প্রতিনিয়ত কাগজ খুললে এখনো গুণ খুন, হত্যা, নির্যাতন, শিশু নির্যাতন, নারী নির্যাতন সব চলছে। তাহলে আওয়ামী লীগ কী দেশটা শাসন করছে? শুধু আমাদের উপরে তো, পলিটিক্যাল লিডারদের বা ওয়ার্কারদের উপরে অত্যাচার নয়, সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে। সাধারণ মানুষও আজকে অস্থির হয়ে গেছে, এদের হাত থেকে নিস্তার পেতে চায়। সাধারণ মানুষ আজকে পরিবর্তন চায়, তারা দেশে ভালো কিছু দেখতে চায়। আমরা শুধু 16ই ডিসেম্বর আর 26শে মার্চ পালন করলেই বাংলাদেশের স্বাধীনতার ইয়েটা সফল হবে না, যতক্ষণ পর্যন্ত না দেশে সত্যিকারের গণতন্ত্র এবং আইনের শাসন এবং প্রত্যেকটি মানুষের যে মৌলিক চাহিদা যেগুলি আছে সেগুলি পূরণ করতে না পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি। এই যে আমাদের ছেলের পেলেরা লেখাপড়া শিখে বের হচ্ছে এত, কিন্তু তাদের চাকরির কোনো জায়গা নেই, তারা চাকরি পাচ্ছে না, বেকার হয়ে হচ্ছে, শিক্ষিত বেকার হাজার হাজার কোনো নেই। তার মধ্যে যারা আছে দুই চারজন চাকরি পায়, সেটাও আওয়ামী লীগের হলে পাবে আর অন্য কেউ হলে পাবে না, এটাই হলো অবস্থা সত্যিকারে। কাজে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, এখন বিদেশে যারা আছে সত্যিকারে, কিন্তু বিদেশিরা দেশের বাইরে থাকে বলে তারা দেশের জন্য অনেক বেশি ফিল করে, তারা অনেক বেশি তাদের দেশের প্রতি ইয়ে আছে, তারা চায় তারাও দেশে আসে, তারা যে বিদেশে থেকে এতদিন যে অভিজ্ঞতা অর্জন করেছে তারা দেশে ফিরে এসে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায়,
দেশকে আরো সামনের দিকে নিয়ে যেতে চাই। আজকের যুগে দেশকে সামনে নিয়ে যাওয়া অনেক সহজ, অনেক একটু কষ্ট করলেই হবে। তারা সেগুলি দিতে চায়, তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়, আমাদের এই ছেলেপেলেদের তৈরি করতে চায় ভবিষ্যতের জন্য, কিন্তু তারা সেই সুযোগ পাচ্ছে না। তারা দেশে আসতেই পারছে না, কোনো সুযোগ নেই। অথচ অন্যরা এখানে এসে, বিদেশিরা সমানে এখানে কাজ করছে, আর এই কাজ হয়তো আমার দেশের লোকও করতে পারত, কিন্তু এই টাকা নিয়ে যাচ্ছে বিদেশিরা, বাংলাদেশের মানুষেরা পাচ্ছে না। ফলে বাংলাদেশে দিন দিন দেখেন বন্ধুহীন হচ্ছে, এবং বাংলাদেশে দিন দিন মানুষের কর্মসংস্থানের জায়গা কমে যাচ্ছে। বিদেশে আগে আমাদের মানুষ যেত, বিশেষ করে মিডল ইস্টে যেত, কিন্তু মিডল ইস্টে যাওয়া এখন কমে গেছে, বন্ধ হয়ে গেছে প্রায়, এবং বিদেশ থেকে টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে, রেমিটেন্স কমে যাচ্ছে দিনে দিনে, টাকা পাঠানো কমে যাচ্ছে। দেখেন যে এই যে জিনিসগুলো হচ্ছে, তার ফলে কী হচ্ছে, অর্থনীতির উপরে আমাদের বিরাট একটা চাপ পড়ছে, অর্থনীতির উপরে বিরাট চাপ পড়ছে। এই চাপটা যে পড়ছে আবার সাধারণ মানুষের উপরে, আপনারা দেখছেন। অথচ এই দিকে তারা যে এই যে কিসব করেছে, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছে, আরও কী কী সোলার করেছে, বিদ্যুৎ, কিন্তু সারা দেশে মানুষ তো বিদ্যুৎ পায় না। ঢাকা শহরে বিদ্যুৎ দেওয়া যেতে পারে, কিন্তু অন্য বড় শহরেও নেই, বিভাগীয় শহরেও নেই, গ্রাম অঞ্চলে তো বিদ্যুৎ নাই, তাহলে কোথায় বিদ্যুৎ বেশি উৎপাদন বিদ্যুৎ হলো? অথচ তারা কুইক রেন্টালের নামে বিদ্যুৎ প্ল্যান্ট করে বহু গুণ বেশি টাকা তারা আয় করছে এখন, এবং কী হচ্ছে, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে দফায় দফায়। অথচ মানুষ এখন চিৎকার করে বলে যে গ্যাস আসে না, চুলা জ্বলে না, মিটমিট করে চুলা জ্বলে, গ্যাস পায় না, গ্যাসের সে প্রেশার নেই, পাচ্ছে না, কিন্তু দাম বেড়ে যাচ্ছে। এর পিছনে কী আছে আপনারা বুঝতে নিশ্চয়ই পারছেন যে এইগুলি হচ্ছে। তো এই স্বাধীন দেশ, একটা দেশ আমরা স্বাধীন করলাম, আজকে প্রায় 45 বছর হতে চলল এই স্বাধীন দেশের, কিন্তু এই স্বাধীন দেশের উন্নতিটা কোথায় এখানে, সেটা সেই উন্নতি শুরু হয়েছিল জিয়াউর রহমানের সময়। তিনি বহুদলীয় গণতন্ত্র দিলেন, তিনি প্রাইভেট সেক্টর করলেন, গার্মেন্টস করলেন, মেয়েদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন, বিদেশে রাষ্ট্রদূত করলেন, বিদেশে রাষ্ট্রদূত মেয়েদেরকে বিদেশে রাষ্ট্রদূতেরই দিলেন, তারপরে এই ভিডিপি ভিলেজ ডিফেন্স পার্টি ভিডিপি করলেন, আনসার মহিলা আনসার নেওয়া হলো, ভিডিপি নেওয়া হলো, তাদের সবকে মেয়েদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, পুলিশের মেয়ে নেওয়া হলো আপনাদের সর্বপ্রথম, এবং এই মেট্রোপলিটন যতগুলি হয়েছে সব মেট্রোপলিটন কিন্তু জিয়াউর রহমান করেছে, মেট্রোপলিটন এখানে বহু মহিলা আছে, মহিলা কাজ করছে। এই যে জিয়াউর রহমান মহিলাদের এই কর্মসংস্থান লেন, যে আমাদেরকে দেশ ঘুরতে গেলে শুধু এক নিজেরা করলে হবে না, এখানে মা বোনদেরও এগিয়ে আসতে হবে, মহিলাদেরও, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক মহিলা, মহিলারা ঘরে বসে থাকলে দেশের উন্নতি হবে না, তাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে তিনি দেশের কাজে অংশগ্রহণ করার আহ্বান জানালেন। এমনকি তিনি যখন খাল কাটতে গেলেন তখনও মেয়েদেরকে নিয়ে গেছেন, মহিলারা গিয়েছিল, স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা গিয়েছিল, সবাই গিয়েছিল, তারা তখন খাল কেটেছে। খাল কাটার লক্ষ্যটা কী ছিল, খাল কাটার কর্মসূচিটা কী ছিল, জিয়াউর রহমানের হতে পারে, কিন্তু এটা খারাপ তো ছিল না, এটা সকলেরই গ্রহণ করা উচিত। খাল কাটার কর্মসূচি ছিল এই যে আমরা যে পানি পাই না, আমাদের যে পানির অভাবে সব নদীগুলি শুকিয়ে যাচ্ছে, ফলে আমাদের ফসলে আর কিছুদিন পরে পানি থাকবে না, নদী থাকবে না, মাছ থাকবে না, কিছু থাকবে না, মরুভূমির মতো হয়ে যাবে। সেই জন্যই তিনি এই খাল কাটা শুরু করলেন, পানি ধরে রাখার জন্য। আমাদের পানি অনেক নষ্ট হয়, আমরা যে পানিগুলি সব ব্যবহার করতে পারি, এই বৃষ্টির পানি এবং অন্যান্য যে পানি বর্ষাকালে যখন হয়, পানিগুলি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা ব্যাপকভাবে এখানে চাষ করতে পারবো এবং আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে, নদী খালের নব্যতা বাড়বে, মাছের চাষ হবে,
অন্যান্য হাঁস মুরগি সে সব কিছু চাষ হবে, হাঁস মুরগির চাষ সেটাও জিয়াউর রহমান করলেন, আপনারা দেখেছেন। এই যে তারপরে জিয়াউর রহমানের কর্মসূচিগুলি আমরা এখন বাস্তবায়ন করছি এবং নতুন কিছু আমরা কর্মসূচি আরও দিয়েছি, যেটা আমাদের ভিশন 2030-তে আছে। আপনারা যদি ভিশন 2030 পড়েন তাহলে বুঝতে পারবেন যে আগামী দিনে বিএনপি কী করতে চায়। আগামী দিনে বিএনপি একটা আধুনিক বাংলাদেশ গড়তে চায় এবং সেখানে আমাদের ইয়াং ছেলেপেলে যত আছে, ছেলে মেয়ে তাদের যারা শিক্ষিত, সবাইকে সেই কাজে অংশগ্রহণ করাতে চায়, সবাইকে সেখানে ঢোকাতে চায় যাতে তারা কাজ করতে পারে, দেশের জন্য অবদান রাখতে পারে। তারা চায় করতে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, এদের আমলে কোনো সুযোগ নাই হবে না, কিন্তু সেইটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ এবং করবো। দেশের ছেলেমেয়েরা আগে কাজ পাবে, তারপরে অবশ্যই বাইরের ইয়ে হবে। আমরা বাইরের লোকদের ইনভেস্টমেন্ট করার জন্য ইনভেস্টরদের ডাকবো এবং যারা ভালো কাজ জানে তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগানোর জন্য তাদেরকেও আমরাই নেব। কিন্তু ফার্স্ট হবে বাংলাদেশ, প্রায়োরিটি বাংলাদেশ, বাংলাদেশের জনগণ হবে আমাদের প্রায়োরিটি। জনগণকে কাজ দিতে হবে, জনগণকে লেখাপড়া শেখাতে হবে, সেই জন্য তার জন্যই কিন্তু আমরা বলেছি। আমরা মেয়েদেরকে তখন দিয়েছিলাম অবৈতনিক শিক্ষা, রেখেছেন প্রাইমারি থেকে আমরা ক্লাস 10 পর্যন্ত করেছিলাম, তারপরে 12 হলো। পরবর্তীতে আমরা বলেছি যে এখন স্নাতক পর্যন্ত তাদের আমরা মেয়েদেরকে আমরা এডুকেশনের ব্যবস্থা করব, স্টাইপেন্ডের ব্যবস্থা করব, ছেলেদের করব, সবার জন্যই করব, চিকিৎসার ব্যবস্থা করব, চাষিদের কৃষকদের জন্য। আমাদের সময় প্রথম আমরা কথা দিয়েছিলাম এবং আমরা সেই কথাটা রেখেছি যে 25 বিঘা জমির খাজনা মাফ করবো, আমরা বলি নাই, আমরা বলেছিলাম কিন্তু আমরা করেছি, করেছি কি না আমরা করেছি। তারপরে আমরা তাদেরকে 5,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মাফ করবো বলেছিলাম, করেছি কি না আমরা করেছি, সেটা আমরা করেছি। এবং এইবার আমরা বলেছি যে কৃষকদের জন্য আমরা তাদের সার, বীজ, কীটনাশক আমরা বলিনি যে ফ্রি দেব, আমরা বলেছি তাদের কম মূল্যে দেব যাতে তারা কৃষিকাজ করে নিজেরা লাভবান হতে পারে এবং দেশকেও লাভবান করতে পারে, সেই জন্য তাদেরকে স্বল্প মূল্যে কৃষি উপকরণ বিতরণ করব। কিন্তু আওয়ামী লীগ বলেছিল যে সার বীজ তাদেরকে বিনামূল্যে দেবে, তো আজ পর্যন্ত কি দিয়েছে সার বীজ? বরং বিএনপির সময় যে সারের মূল্য ছিল তার থেকে 3 গুণ বেশি করেছে এখন সারের মূল্য, বীজের মূল্য, এখন উৎপাদন ক্ষমতা বাড়েনি। তারপরে সব কাজে কিন্তু তারা, চাউলের দাম আজকে 70 টাকা কেন? চাল তো খাওয়াবার কথা ছিল 10 টাকা কেজি, তাই না? 10 টাকা কেজি চাল তো আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেখি নাই, পাই নাই, এখনো পাই না। কাজে চাউলের দাম 10 টাকা নেই, এখন মানুষ পেঁয়াজের কথা ভুলেই যাবে, যদি ভাতটা খেতে পারে, ডালটা খেতে পারে তাহলেই যথেষ্ট হবে। আওয়ামী লীগ 2014 সালে ভোটারবিহীন যে নির্বাচন করল, ভোটারবিহীন নির্বাচন হওয়ার পর তারা বলল যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা নির্বাচনটা দিচ্ছি, কারণ সেখানে কোনো দল অংশগ্রহণ করে নাই, এমনকি এরশাদও অংশগ্রহণ করে নাই, তাকে জোর করে নিয়ে যেয়ে করানো হয়েছে, সেও করে নাই তাদের অ্যালায়েন্সের হয়ে, সেই জন্য বললো যে এটা ধারাবাহিকতা রক্ষার জন্য করছি, কিন্তু আমরা খুব শীঘ্রই নির্বাচন দেব। সেই শীঘ্রের নমুনায় এই যে আজ পর্যন্ত এই শীঘ্রই এই নির্বাচনের জন্য আন্দোলন করতে যেয়ে আমরা আমাদের বহু ছেলেকে হারিয়েছি, বহু ছেলেকে গুম করেছে, তাদেরকে খুন করেছে, হত্যা করেছে এবং তাদের কোনো হদিস এখন পর্যন্ত নাই। একটা উদাহরণ যদি আমরা শুধু দিই, এই ইলিয়াস আলী, ইলিয়াস আলী আজকে কোথায়? এর জবাব তো এদেরকে দিতে হবে, ইলিয়াস জবাব দিতে হবে, ইলিয়াস আলী কোথায়, চৌধুরী আলম কোথায়, এরকম আরও অনেক নাম আছে, সুমন কোথায়, এরকম গুম খুন এই তাদের সময় শুরু হয়েছে, এখনো বন্ধ হয়নি। তাই আমি বলছি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, এর আগেও স্বাধীনতার পরে ক্ষমতায় ছিল, তখনও তারা গুম খুন করেছে,
মানুষ হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তাদের সময়, সেটা হয়েছে এবং এখনও আবার তারা সে একই কাজ করছে। ফলে দেশে কোনো শান্তি আসছে না, দেশে অশান্তির সৃষ্টি হচ্ছে। আমরা বলতে চাই যে আজকে যে মুক্তিযোদ্ধাদের সাথে যে আচরণটা করলেন এ হল দেওয়া নিয়ে, সেটা আমরা বলতে চাই ভবিষ্যতে এগুলো বন্ধ করুন। আমরা বলতে চাই আমরা অশান্তি চাই না, আমরা চাই নির্বাচন করতে। আমরা নির্বাচনে পার্টি আমরা নির্বাচন করেই জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে আসতে চাই। আমরা জনগণের ভোটে আমরা আপনাদের মতো বিনা ভোটে নির্বাচিত হতে চাই না, কিন্তু আপনারা সেটা ভয় পান। এই কাজেই সভা সমাবেশে করার সুযোগ দিন, সভা সমাবেশ করার সুযোগ দিন এবং ঘরে বাইরে উভয় জায়গায় নিজেরা করছেন, নিজেরা নৌকায় ভোট চাইছেন, আর বিএনপি ঘরে বসেও সমাবেশে সভা করতে পারবে না, এটা তো কখনো হতে পারে না, এটা হতে পারে না। তাই আমরা বলতে চাই যে আসুন মুক্তিযোদ্ধা ভাইয়েরা, বয়স হয়েছে জানি কিন্তু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকেই আজকে দেশকে স্বাধীন করেছিলেন, কিন্তু সেই স্বাধীন দেশ কিন্তু আওয়ামী লীগের জন্যই আজকে আমরা পরাধীনতা শৃঙ্খলেই আবদ্ধ। কাজেই আওয়ামী লীগের শৃঙ্খল মুক্ত হতে হবে বাংলাদেশকে। আওয়ামী লীগের শৃঙ্খল থেকে মুক্ত করতে গেলে আমাদেরকে আবার আরেকবার জেগে উঠতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, জেগে উঠতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের সকলকেই আমি আহ্বান জানাবো, আসুন আপনারা আমরা সমান ভুক্তভোগী, আসুন আপনারা আমরা সকলে মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। এই হোক আমাদের আজকের প্রতিশ্রুতি। এবং মুক্তিযোদ্ধা ভাইদেরকে বলবো, আপনারা সমাবেশ সুন্দর করেছেন এবং সফল হয়েছে। আপনাদের আজকে প্রেসিডেন্ট সেক্রেটারি, নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি অভিনন্দন জানাবো এবং তাদের মাধ্যমে সারা দেশের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করবেন এবং নতুন কমিটি করে আগামী দিনের জন্য তাদেরকে প্রস্তুত করবেন, যাতে আগামী দিনে যেই কর্মসূচি আসবে সেই কর্মসূচির জন্য প্রস্তুত হতে হবে। আন্দোলন, সংগ্রাম, নির্বাচন সব কিছুর জন্যই আপনাদেরকে প্রস্তুতি নিয়ে সেইভাবে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি আমরা সফল হব, আমাদের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র এসেছিল, বহুদলীয় গণতন্ত্র এসেছিল, বিএনপির হাত ধরে জিয়ারমানের হাত ধরে, আবারও বিএনপির মাধ্যমে এই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ।